এই হচ্ছে আমাদের দুই ডিস্ট্রিবিউটার যমজ ভাই। হ্যাঁ, সুব্রত ঘোষ শুধু সিএমএস করে, আর এমডি মুস্তাকিম কি করা হয় স্পাইস মানিতে, এবিএস এইবিএস। তো ওগুলো অ্যাকচুয়াল স্পাইস মানি ডিস্ট্রিবিউশন মেন বিজনেস নয়, মেন বিজনেস হচ্ছে এই দোকান। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দোকান। হ্যাঁ, তো এদিকেও দেখতে পাচ্ছেন সাজানো গোছানো দোকান। টাইমটা নিশ্চয়ই দেখছেন, দুপুর 12টা 10 বাজছে, তাই তো? দুপুর নয়, রাত 12টা 10 বাজছে। মানে আমি জাস্ট একটু দেখাচ্ছি এরপরে। এই হচ্ছে দাদার দোকান। তো এই যে আমার লাগেজ ব্যাগ, গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পাইস মানির ব্যানার, এর উপরে আজকে আমরা ঘুমাবো, তাই তো? আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করবে দাদা হোটেল ভাড়া কত নিয়েছে। আজকে হোটেল ভাড়া হচ্ছে জিরো, কোনো চার্জ নেই, কিন্তু তাও আর এসিতে। কিন্তু যদি জাস্ট কালকের ঘটনা বলি, কালকের ঘটনা এই যে এখানে ব্যাগটা খুললেই পাওয়া যাবে, 5,000 টাকা নিয়েছে এক রাত্রি ঘুমানোর জন্য। গোল্ডেন রিটায়ার্ড অ্যামাউন্ট একটু দেখে বলো তো কত টাকা নিয়েছে। তো কালকে এক রাত ঘুমানোর জন্য 5,000 টাকা নিয়েছে, তবে সেখানে আমাদের অতটা ভালো ঘুম হয়নি, কিন্তু আজকে দারুণ ঘুম হবে এই জায়গাটাতে। 5,040 টাকা জিএসটি নিয়ে 40। তাহলে তোমার হোটেলের রেট কত? আমার জিরো উইথ খাওয়া দাওয়া ফ্রি, 5,040 উইথ খাওয়া দাওয়া ফ্রি। ওখানেও খাওয়া দাওয়া ফ্রি দিয়েছে, কিন্তু 5,000 টাকা নিয়েছে। এই সরি, বলতে ভুলে গিয়েছি, ওইখানে শুধু ভাত, শুধু ভাত নিয়েছে 290 টাকা প্লেট। বিলটা আছে, আমি দেখাবো তোমাকে। পুরো বহরমপুর শহরটা ঘুরেছি, কোথাও রাত্রি 12:30টার পর কোথাও কোনো খাবার পেলাম না। অথচ আমাদের পাড়ার লাইন হোটেলে সব খাবার পাবে, সারা রাত খোলা থাকে। রুটি তড়কা, রুটি তড়কা অল টাইম পাওয়া যাবে। তো এখানে এখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখতেই পাচ্ছেন, ক্যামেরাতে আমাকেও দেখতে পাবেন হয়তো। ওই পেছনে দেখুন, ধার চাহিয়া লজ্জা দেবেন না, আস্তে কথা বলুন। হ্যাঁ, এটা হচ্ছে স্পাইস মানি সার্টিফিকেট, এমডি মুস্তাকিম। এটা হচ্ছে স্পাইস মানি কিসের সার্টিফিকেট? রিটেল সার্টিফিকেট। এটা হচ্ছে রেলের সার্টিফিকেট। এইখানে আছে ট্রেড লাইসেন্স, আর এইখানে আছে আইআইবিএফ। টেম্পারেচার 21, আমি কিন্তু 32-এ ঘুমাই, ঠিক আছে? 32-এ দিয়ে ঘুমাবো, নইলে ঘুম ধরবে না রাত্রে। তো একটা জিনিস দেখাবো, পেটিএম এর স্টিকার কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে। কেন কেন বন্ধ হয়েছে? পেটিএম এর সেভাবে সার্ভিস আর নেই, আর যারা এমপ্লয় ছিল সব কার্ড ছিঁড়ে দিয়েছে, তাদের এখন হদিশ পাওয়া যায় না গো। আচ্ছা, তোমার কি পেটিএম বন্ধ হওয়ার কারণ কি, তোমার কি মনে হয়? তুমি এই গ্রাউন্ড লেভেলে কাজ করছো, পেটিএম এর অ্যাকাউন্ট এত ওপেন করতে। আগে অ্যাকাউন্ট ছিল, ভালো অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু তাদের সার্ভিস একদম খুবই জঘন্য সার্ভিস। 10,000 টাকা নিয়েছিল, বলেছিল অনেক কিছু দেবো, এটা সেটা করবো। তখন প্রথমে আগে যেমন এই সব লাইনে আর কি আসি, তারপর তাদের তো হদিশ পাওয়া যাচ্ছে, 6 মাস একবার করে ভিজিটা আছে, আর ওদের সার্ভিস খুবই খারাপ। না, আমি বলতে চাইছি যে পেটিএম ব্যাংকটা বন্ধ হওয়ার কারণ কি, মানে তুমি কি ফ্রড দেখতে পেয়েছো? ফ্রড বলতে কি, মানে ফ্রড এখানে হয়েছে বলতে, ওরা ওই যখন সিম অ্যাক্টিভেশন যখন হতো, বা টার্গেট দিত মাসে 30টা 25টা অ্যাকাউন্ট দিতে হবে, তখন যারা সিম অ্যাক্টিভেশন তারা ওই অ্যাকাউন্ট খোলার সময়তেই একটা করে অ্যাকাউন্ট খুলে দিত। আমার নিজের ক্ষেত্রে সে একই সমস্যা হয়েছে। আমি যখন অলরেডি যখন আমি করতে যাচ্ছি, আমার অলরেডি আমার কেওয়াইসি করা আছে, আমি এক সময় একটা প্রতারিত হয়েছি, ওয়ান টাইম প্রতারিত হয়ে হওয়া আর কি। তো এই ফ্রড গুলো হয়েছে আমাদের, কোনো প্রপার সিকিউরিটি ওয়েতে অ্যাকাউন্ট খোলা বা কিছু, বা কোনো সিকিউরিটি মেইনটেইন হতো না। কাস্টমার অথেন্টিকেশন দেবে, কাস্টমারের ছবি সেলফি তুলবে, বা কাস্টমার বুঝতে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, অবশ্যই একটা হয়েছে, এখানে আঙুলের ছাপ দিলে চেক, একটা আঙুলের ছাপ দিয়ে একটা এমার্জেন্সি কোড দিচ্ছি, এতে একটা মানে প্রপার হতে একটা অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে। কিন্তু পেটিএম সেই প্রপার হতে অ্যাকাউন্ট ওপেনিং হয়নি, তো এই কারণে পেটিএম। আচ্ছা, তোমার তোমার হচ্ছে গলায় ঝুলানো কতগুলো আই কার্ড আছে? 3টে। কি কি? ইন্স্যুরেন্স কি থেকে করা হয়? পোর্টাল নেওয়া আছে। ওই যে পোর্টালটার কি নাম বলো তো? আর কিছু নেওয়া আছে? আর র‍্যাপ এক্সাম দিয়েছিলে, পাস করেছিলে?
আমি র‍্যাপ এক্সাম দিয়ে ফেল করেছিলাম, আর দেওয়া হয়নি, মানে কোনো স্টাডিও করিনি তখন। পরীক্ষা দিতে হয় দিতে যাই, কারণ কেন স্টাডি করিনি, স্টাডি করার সময় পাইনি। তখন পেন ইয়ার বাইয়ের একটা ট্রেন ছিল 2019 সালে, 18-19, সেই জন্য তখন সিএসসি ছেড়ে দিয়ে পেন ইয়ার বাই নিয়ে পড়েছিলাম। তো একটা অবাক জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজানো গোছানো, এটা একটা কিন্তু টিনের দোকান, তাই তো? টিনের চাল, ওপরে টিন আছে, এটা ফল সিলিং করা আছে, আর দেওয়ালটা সম্ভবত ইঁটের, আর এটা কোনো জায়গা নয়, এটা সরকারি জায়গায়। কিছুদিন বাদে ভেঙে দেবে, কতদিন বাদে ভাঙবে? নতুন জায়গায় শিফট করে যাবে। তো একটু আমেরিকান ট্যুরিস্টারের ব্যাগটা নামাও, টেবিলটা দেখাই। তো এই যে প্রিন্টারটা, এটা কত টাকায় তুমি পারচেজ করেছিলে? এটা আমি সম্ভবত 6,000 আশেপাশে করেছিলাম, কিনেছিলাম তখন, প্রথম দিকে 2018 সালে 6,000 এর আশেপাশে। আমি 5,000 টাকার কমে কিনেছিলাম, তোমাকে 6,000 টাকার কাছাকাছি বিক্রি করেছিলাম। আমার সে তোমার এটিএমও আছে দেখি। তো একটা কথা বলে দিই ভিডিওর লাস্টে, এটা নয়, এর আগেও একটা নিয়েছিল, এটা একটা স্পাইস মানি মিনি ম্যাজিক আছে, কিন্তু এটা নয়। স্পাইস মানি পুরনো এটিএম, হ্যাঁ এই হচ্ছে আমাদের পুরনো। তো একটা জিনিস বলে দিই ভিডিওর মাঝেই বলছি, শুরুতে তো বলা হলো না, এই দাদা হচ্ছে আমার প্রথম রিটেলারের মধ্যে একজন। আইডিটা কত? 21 20 20। কত তারিখে নিয়েছিলে, এই কত মাসে, মানে কোন কোন বছরে? তো যারা পুরনো স্পাইস মানি ইউজ করেন তারা বুঝতেই পারছেন, এটিএমটা একদম ফার্স্ট টাইম ছিল, তারপরে চেঞ্জ হয়ে এটা আছে। এটা আমি গিফট পেয়েছিলাম। এটা গিফট, কিভাবে গিফট দিয়েছিল? তো সে তোমরা দিয়েছিলে ওই ভালো কাজ, তখন আগে মানে এটা তো গিফট ফিফট ভালোই আসতো, ওই ব্যানার ফ্যানার দিত, ও বেশ সিটলার টার্গেট হিসেবে আমার সম্ভবত কত লাখ টাকা ট্রান্সফার করে একটা গিয়ে দেবে আর কি, আমার সম্ভবত ঠিক আমার মনে নেই মুহূর্তে, এটা গিফট পাওয়ার। আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে গিফট দিয়েছিলাম কিনা। এটা কি খারাপ হয়ে গিয়েছিল তারপর এটা এসেছিল? না, ওইটা বন্ধ হওয়ার পরে, ওইটা চালু করার সময় এটা বন্ধ করতে হয়েছিল। তবে ওই সে টি শার্ট দিয়েছিলাম, ওটা কি পেয়েছিলে তুমি? টি শার্ট আর ডায়েরি, আমার খাতা ডায়েরি। স্পাইস মানি আর দেবে না বলো, এইসব স্পাইস মানি টি শার্ট হচ্ছে ডায়েরি সবকিছু পেন সবকিছু দেওয়া হতো। আমরা হাতে গোনা 10টা বা 20টার মতো পেয়েছিলাম, ভালো ভালো যারা কাজ করে তাদেরকে দিয়েছিলাম। তার মধ্যে একটা সেট দাদুকে দিয়েছিলাম, আমাদের হচ্ছে দাদু তো এখনো করেনি, চলছে। বন্দরে এটা মেশিনটার কি নাম? এটা তোমার এইচপি 160NW। দারুন প্রিন্টার ছিল, ছোটা কালার দিয়ে করা হয় ইপসনেরই, কিন্তু খরচ কমানোর জন্য আমরা এটা ইউজ করি। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা, আর এই হচ্ছে বড় জেরক্স মেশিন, তাই তো? এটা কত বছর নেওয়া হয়েছে? এটা 1 বছর নেওয়া হয়েছে। 1 বছর নেওয়া হয়েছে, কিরকম কস্ট হয় তোমার মনে হয়? ওই স্টেবিলাইজার নিয়ে আর মেশিন নিয়ে তোমার পড়েছিল 48,000। এটা নতুন কিনেছিলে তো? আর এটার থেকে সে পুরানো বড় যেগুলো পার্থক্য কি হয়? পার্থক্য ওটা তোমার বোথ সাইড হয় আর ট্রেটা বেশি ওরা আছে, ট্রেটা। এটা ট্রে কম আর বোথ সাইড হয়। দড়ি দড়ি জাস্ট করা যায়, দড়ি জাস্ট করে A3 A3 এটা সাইড থেকে পেয়ে আমাকে আলাদা দিতে হয়। বুঝলাম, করা তুমি করতে পারো। তো এই দোকানে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, অনলাইনের কোনো কাজ এলো, হ্যাঁ মনে হয় না করতে পারবো কি পারবো না? ইউটিউব আছে সব কিছু, মানে কোনো কাস্টমারকে ঘোরানো হয়নি, মানে সমস্যা না হলে ফেরাই না। এমনকি আমরা বিয়ের কার্ড থেকে আরম্ভ করে ব্র্যান্ড ডিজাইন থেকে সমস্ত কিছু করি, আছি এটা বিয়ের কার্ড করলাম। বিয়ের কার্ড দেখি, কার্ডটা বিয়ের কার্ড আমি একটা কাস্টমার ডেলিভার করে দিয়েছি, আমার কাছে স্যাম্পল একটা আছে। প্রিন্ট কিভাবে করো? প্রিন্ট মেশিনে প্রিন্ট করি দিয়ে মাঝে চিপকিয়ে দাও। হ্যাঁ চিপকিয়ে দিই, আমার কাছে মেটেরিয়ালস আছে।
এখন এক পিস দু পিস এই কন্যাশ্রীর জন্য বুঝে গেছি। আর হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করবো, এই পিএস দিয়ে টাকা তোলা হয়? আর কি কি আইডি আছে? ইকো ব্যাংক কখনো বলেনি যে তুমি আদার্স কোম্পানিতে কাজ করো না, শুধু ইকো ব্যাংকেই করো না কোনো কিছু বলেনি, বা এই দোকানের সাথে ইকো ব্যাংক রাখতে পারবে না এরকম কিছু বলে না? কিছু বলেনি। আমাদের যে স্যার আছেন বা আমাদের ব্যাংকের স্টাফরা খুব ভালো, খুব গাইড করে, ভালো করে। এই দেখুন 12:20 বাজছে আর আমরা এখানে মজা করছি। তো আবার একবার দেখাবো বাইরেটা, এটা দিন না রাত্রি অনেকেই কনফিউজ হয়ে যাবে হয়তো। এই হচ্ছে সুব্রসত্যদার বাইক, এই হচ্ছে এমডি মুস্তাকিমদার বাইক, আর হচ্ছে ওই আমার বাইক হাইনেস। তো মোটামুটি চাকাটাই গোটা দশেক লিক আছে, তার প্রমাণ এই একটা দেখতেই পাচ্ছেন, এই বাইক নিয়ে আমি এসেছি। হ্যাঁ, সামনের চাকাটাও গোটা পাঁচেক লিক আছে, 5-10-15 লিক তো আছেই, কারণ এই হচ্ছে দাদার দোকান। এসি যাবতীয় সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করা হয়, বাহ। আর রাত্রি বলে তো বুঝতে পারছেন, ওই দেখুন এটা হচ্ছে রাত্রি। হ্যাঁ, ওইখানে দেখুন একটা স্কুল আমি দেখাচ্ছি, স্কুলটার নাম, এক চান্সে যে কেউ আসতে পারবে দাদার দোকানে। কী লেখা আছে? মহিপালপুর, মহিপালপুর প্রাথমিক বিদ্যালয়। এর পাশে একটা পুকুর আছে, কালকে স্নান করবো দিয়ে বাড়ি ফিরবো। এই দেখুন এখানে একটা পোস্ট লেখা আছে, আমি অনেকক্ষণ ধরে পড়ছিলাম, প্লাস্টিক নয় বিকল্প চাই, বিকল্পর অপশানটা কিন্তু জানা নেই, তার জন্য বিকল্প চাই। এখানে লেখা আছে শৌচালয় সর্বদা উপযোগ রাখে প্রত্যেকে নীরব, কিন্তু আমি তো শৌচালয় একটু আগে শৌচালয় করলাম না, না করার কারণ আছে, প্রাইমারি স্কুলে শৌচালয়টা চাবি দিয়ে রেখেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের একটা পোস্টার বা ব্যানার দেখতেই পাচ্ছেন, ইউপিআই আইটিএসএল অথরাইজ প্যান সেন্টার। এখানে টিম চৌধুরীর ফেসবুক ইউটিউব লোগো দেওয়া আছে, আর দাদার আইডিটাও দেওয়া আছে। আর ওই দেখুন একদম প্রথম, আজ থেকে প্রায় 4-5 বছর আগে টিমের একটা ব্যানার করেছিল লাইট জ্বলা, যেটা ঝড়েতে ভেঙে গেছে। আচ্ছা, প্যান কার্ডের জন্য তোমার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন জমা করেছো? আমি সার্টিফিকেট অ্যাপ্লাই করে ভোটের জন্য দেয়নি তো, ওরা বলে ডেকে নেবো আর কি, আমরা শুধু একসঙ্গে দেওয়া আছে। ও, দুজনের দেওয়া আছে, দেবে বলেছে তো? হ্যাঁ, দেবে বলেছে। মানে প্রথম দেখলাম দুটো ডিস্ট্রিবিউটর মিলে মিশে একসাথে কাজ করছে। আমি তো জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতেই তো, যে গেছেন বলছে হ্যাঁ রেগুলার আছে। চলো দোকানটাই ঢুকি এবার, একদম প্রথম থেকে দেখাই। এই দেখুন দাদার দোকানে আমি জাস্ট ঢুকছি, এর পেছনেও কিন্তু আরো একটা, এই দেখুন উপরে টিন, কিন্তু 1-2-3 এটা হচ্ছে আমাদের আজকে 5-স্টার হোটেল। দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়াল আমরা এইসব জায়গায় ঘুমে অভ্যস্ত, কালকে ঠিকঠাক ঘুম হয়নি অত দামি হোটেলে। এখানে ছবি তোলা হয় তাই তো? প্রপার একটা ব্যাংক দেখতে লাগছে। এখানে একটা জিনিস দেখাবো, যদিও হাইড করা আছে ওই জন্যই দেখাতে পাচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন ফ্লাশটা বন্ধ করি, না ফ্লাশটা বন্ধ করলে হচ্ছে না, এই সমস্ত কার্ডগুলো ডুপ্লিকেট কিন্তু এখানে করা হয়।
ঠিক আছে, সাথে কাস্টমারের যদি কোনো অরিজিনাল ডকুমেন্ট রয়ে যায় সেটা এখানে চিপকিয়ে দেওয়া হয় যদি কেউ খুঁজে পাই। হ্যাঁ, তাহলে আবার নিতে আসবে। আচ্ছা, এটার ভেতরে কি আছে? সিসিটিভি ক্যামেরা। কতগুলো ক্যামেরা লাগানো আছে পুরো ঘরটাই? ছয়খানা। আরও দুটো অ্যাড করা যেতে পারে, তাই তো? আট ফুটের ক্যামেরা। তো এই কোন একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, এই কোন একটা দেখতে পাচ্ছি, দুটো, এই কোন একটা, তিনটে, বাইরে তিনটে, তিন তিন ছটা। এমনিতে দিনে ঘুমাও কটাই? দিনে আর রাত্রে? রাতে 12টা 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 12:30, মানে তোমার ঘুমানোর টাইম হয়ে গেছে। ভিডিওটা এবারে বন্ধ করতে হবে, তাই তো? তাহলে এরপরে কবে আসবো বলো তো তোমাদের এখানে? আমরা দিয়ে দেবো জোর করে, কিছু করার নেই। আগে কিন্তু খাটতো না, যবে থেকে বিয়ে করবে তবে থেকে প্রচুর পরিশ্রম করছে। ছোট্ট বলতে জাস্ট এতটুকুন ছিল, তাই? ছোট ছিল, আমি অনেকবার কিনেছি কিন্তু বাঁচিয়ে রাখতে পারিনি। জলের সাথে কি খাবার দাও? খাবার বলতে সেরকম জলটা পাল্টে দিই, সপ্তাহে জলটা পাল্টে দাও। আমি রাখতে পারিনি অ্যাকচুয়াল, না আমাদের দোকানে অফিসে ইঁদুর থাকে, ইঁদুরে কেটে দেয়, খায় না, কেটে দেয় দিয়ে পালিয়ে যায়। তো আমি আর একটা জিনিস দেখাবো, ল্যামিনেশন এখন হয় আর খুব কম হয়, না রোজই ল্যামিনেশন, আধার কার্ড রোজ হয়, আধার কার্ড এখন নতুন বার করছে না, সব আধার পিন করে বার করছে, আবার হচ্ছে। আর এই নোট কাউন্টিং মেশিনটা কি কোম্পানির? এটা গবলারের আছে, গবলারের। আমার দুটো আছে, টিবিএস এর একটা আর একটা গবলার, দুটোই চালু আছে। টিবিএসটা ওকে দিয়ে রেখে দিয়েছে। ও বাহ। তো এই প্রিন্টারটা দেখে কিন্তু এক চান্সে মনে পড়ে গেল সেই কথা, এটা ব্যাটারি চেঞ্জ করেছো একবার? না কিচ্ছু করিনি। কত বছর হচ্ছে এটা? এটা প্রায় হয়ে গেল 5 বছর তো হবে, 5 6 বছর হয়ে গেল, 5 বছর। 6000 টাকা দাম ছিল দোকান ওপেন করে, মানে টাকা উঠে বেশি হয়ে গেল। এটা আমি দোকান ওপেনিং করার আগে নিয়েছি, তখন দোকান বাড়ি থেকে কাজ করতাম, তখন নিয়েছি 2008 সালে, 8 মানে হচ্ছে সব থেকে সব এই দোকানে সব থেকে পুরানো ডিভাইস এটাই হচ্ছে। এটা মানে এটা এখন ইউজ হচ্ছে, এটা এখন ইউজ হয় না গো, সব থেকে পুরনো আমার এইটা। মান্ত্রা কোম্পানির, দেখুন MNTR, এটা কোম্পানি বন্ধ করে দিল, MT80। দারুণ ডিভাইস ছিল এটা, অ্যাকচুয়ালি আমাদের অনেক বেশি কেনা দাম পড়তো আর ভালো ছিল। একদিন চার্জ দিলে তিন দিন থাকে, অবাক জিনিস। সব ব্র্যান্ডেড জিনিসগুলো ইউজ করা বন্ধ করে দিচ্ছে, মানে যেগুলো ভালো প্রোডাক্ট না, সমস্ত কোম্পানিতেই দেখো ভালো প্রোডাক্টগুলো আর চলছে না, তাদের লস হচ্ছে, বন্ধ করে দিচ্ছে, তাই তো? আর খারাপ প্রোডাক্টগুলো তাই তো, এটা আমি খুলতে পারছিলাম না, এসেই দেখছিলাম। এইগুলো আছে, তাই তো? এগুলো দোকানে দাম না কেন গো? এই দেখুন, এই জায়গাটা একটু দেখাবো, প্যান কার্ড ফর্ম, প্যান কার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, তখন ওটা লেখা ছিল আর কি। এই এটা তাহলে তো কি করবে, এটা তো লস হয়ে গেল। এটা ওটা একটা আর পড়েছিল আমার, আমি জানো লোকের কাছ থেকে নিয়ে এসে বিক্রি করলাম, তবু এই দাদার কাছ থেকে নাও নি। হ্যাঁ, কি বলতে ছেলে রে বাবা, তোমাকে দিল না? ঠিক আছে, তাহলে এবারে জানতোই না। হ্যাঁ, ওটা আমারই ভুল, ওটা ওর কোনো দোষ নেই গো, ও আমাকে বলেছে অনেকবার, বলেছে মানে দাও দাও করে, কিন্তু আমি ভাবছি ওরা একটা আমার খল মানে বাক্স পড়ে আছে, পরে যখন দেখছি একটা ডিভাইস আছে ওখানে আমার, ওটা লস হয়ে গেল, কি আর করা যাবে। আমি কিছুদিন এই
2 মাস থেকে 3 মাস আগে একজনকে বিক্রি করেছি, জানুয়ারি মাসে বিক্রি করেছি, ঠিক আছে, আমি ভেবেছিলাম ডিভাইসটা এক্সটেন্ড করবে, কিন্তু এখন যেটুকু শুনছি এক্সটেন্ড করবে না, আমাদের ব্যাংক থেকে রোজ মানে বলছে করবে না, ডিভাইস কিন্তু প্রচুর বিক্রি হবে, অনেকেই নেয়নি কিন্তু, আমরা কথা বলেছি 50 45টা প্রচুর বিক্রি হবে। তো এর আগে এরকম সাজানো গোছানোর দোকান আমার দাদুরটা দেখেছিলাম, তাই তো এবারে এই দোকানটা দেখলাম, এত সুন্দর গোছানো দোকান। আচ্ছা, এই পুরনো ডিভাইসটা অন হয় না তাই তো? চার্জ দিলে হয়তো অন হতে পারে। এই এটিএমটা আমার মনে আছে 6,000 টাকায় তোমাকে বিক্রি করেছিলাম, প্রিন্টারটা 6 করিনি, এটা কম 6 এর কিছু, কিন্তু এটা আমি সিওর 6 করেছিলাম, প্রিন্টার 6 এটিএম 6 12,000, সত্যি কথা বলতে আর মনে হয় 1,500 টাকা 2,000 টাকা আইডি নিয়েছিলে, না আইডি 1,500 টাকা বলেছিলাম, 1,000 টাকা নিয়েছিলাম, কি মনে নেই আমার, 1,000 টাকা বাবার নামে আইডি ছিল, কি নাম বলো তো বাবার, উত্তম ঘোষ, আমার কাছে নেওয়া ছিল তখন, মাইনর ছিল, মাইনর ছিল 19 সালের দিকে আইডি নেওয়া। তো একটা জিনিস তোমার আমার মনে আছে যে 6,000 টাকা এটার জন্য দিয়েছিল, এটা আমার তখন কেনা কিন্তু কত ছিল বলে দিচ্ছি, 4,500 টাকা কেনা ছিল, পার ডিভাইসে 1,500 টাকা রোজগার, বুঝতে পারছো তখনকার দিনে, কিন্তু এখন 100 টাকা 200 টাকা রোজগার হয়নি, কিন্তু এর একটা স্টোরি আছে, স্টোরি হচ্ছে আমাকে মিনিমাম 10টা কিনতে হতো, আমার কাছে টাকা ছিল না এই সময়, হ্যাঁ একটা কিনলে দাম কিন্তু এই 6,000ই, 500 টাকা অর্ডার দিয়ে দেবে, শোনো না একটা কিনলে কিন্তু কত দাম বললাম, 6,000ই দাম, 5,999, কিন্তু 10টা বিলিং করলে 4,500 টাকা ছিল, কিন্তু 10টা কিনার টাকা ছিল না, এখন বললে 500 টাকা অর্ডার দিয়ে দেবে, 500টা তো কিনলাম 25,00,000 টাকার, 15 দিন পরপর 25,00,000 টাকার স্পাইসের প্রোডাক্ট কিনেছি, হ্যাঁ। তো এই হচ্ছে স্টোরি, তারপরে হচ্ছে যখন সেকেন্ড বিলিংটা করি তখন মনে হয় ইউপিআই চলে এসছে, হ্যাঁ সব একে ইউপিআই, ও ট্রান্সফার করলে একটা কমিশন ঢুকছে, ও আবার একে করলে কমিশন ঢুকছে, পে থেকে ফার্স্ট যখন ওই ইউপিআই শুরু হয় অ্যামাজন পে থেকে, আমি আর একটা কাকু ছিলাম মানে পাশাপাশি আমার বাড়ির ওখানে দোকান, দিনে 1 টাকা ট্রান্সফার করলে 70-80 টাকা এরকম অ্যামাজন থেকে কমিশন পেত, মোটামুটি 8,000-9,000 টাকা পেয়েছিলাম 1 মাসের মধ্যে, একটা অ্যাকাউন্ট থেকে। এরকম অনেক ট্রিক ছিল আগে, কোনো এক সময় গুগল পে ছিল, কোনো এক সময় আমার একটা স্টোরি বলছি, পেটিএম এ আমি রিচার্জ করতাম কাস্টমারের অ্যাকাউন্ট খুলে খুলে 20-30 টাকা করে পেতাম, হঠাৎ দেখছি ওটা ওইটা আমি প্রচুর রোজগার করেছি পেটিএম থেকে, হঠাৎ শোনো না আগে শোনো না একটা স্টোরিটা বলে দিই, একটা রিচার্জ করলাম 20 টাকা, দেখছি রিচার্জ হয়ে গেছে ওয়ালেটে টাকাটা আছে, হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম, হয়তো পরে কাটবে যেমন স্পাইস মানি ওয়ালেট পরে আপডেট হয়, দিয়ে সেকেন্ড রিচার্জ করলাম, হ্যাঁ দেখছি রিচার্জটা দুটোই হয়ে গেলো, অথচ ওয়ালেটে 20 টাকা আছে, দিয়ে পেটিএম অ্যাকাউন্টে আমি 1,000 টাকা ভরলাম, বুঝতে পারছো 1,000 টাকা অ্যাড হয়ে গেছে, দিয়ে 1,000 টাকাটা আমার দোকানে প্রচুর সিম কার্ড থাকতো টেলিকম আজ থেকে 7-8 বছর আগে, মানে বুঝতেই পারছো আমার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার ছিল সবার অ্যাকাউন্টে 1,000 টাকা করে রিচার্জ করেছি, হ্যাঁ আমাদের যে কোয়েল ম্যাডাম ছিল একদম প্রথমের, হ্যাঁ ওর ফোনেও 1,000 টাকা ভরেছি, হ্যাঁ বলেছি তুই রাখ তোকে 1 টাকাও দিতে হবে না, আমাকে বকছে তুই কেন রিচার্জ করলি, আমি তোকে 1 টাকাও দিতে হবে না, তুই যত খুশি খরচ কর কিন্তু তুই শুধু ট্রান্সফার করে দিবি, আমার দোকানে কেউ যদি 30 টাকা রিচার্জ করতে আসে তুই 24 টাকা ট্রান্সফার করে দিবি, তাহলে 24 টাকায় 2 টাকা খরচ হতো, 26, 27, 28, 29, 30, 4 টাকা এমনিতেও প্রফিট প্লাস তোমার এদিকেও প্রফিট হতো, বাট একদিনে একটাই ট্রান্সফার করা যেত, তো প্লাস ওগুলো উপরে আমার দোকানে যতগুলো সিম ছিল সব রিচার্জ করেছিলাম মোটামুটি 20-20। তারপরে তুমি কি বলছিলে পেটিএম নিয়ে? আমি তো বললাম পেটিএম অপারেটর হইতে এখন ওপেনিং করে নিকো, যেখানে সেখানে ডিসপয়েন্ট গিয়ে দিয়েছে, ওরা ওই মানে 10,000 টাকা করে নিয়েছে, বলেছিল ব্র্যান্ডিং করে পেটিএম, হ্যাঁ একটা পোস্টার দিয়েছিল পেটিএম থেকে, একটা দিয়েছিল আমাকে, ছাতা একটা ছাতা দিয়েছিল ফার্স্ট টাইমের জন্য, ছাতা আমাকে দেয়নি, ছাতা আমাকে দিয়েছিল, ছাতাটা এখনো বাড়িতে পড়ে আছে, তাও স্টিভ ভাঙা ছাতাটা পুরনো ছাতা কার সেখানে। আচ্ছা পেটিএম নিয়ে আরেকটা কথা মনে পড়ে আছে, 2012 সালে প্রাইমারি স্কুলের টিচার হতেই হবে,
কারণ বিয়ে করতে হবে, এই তোমার মতো কেস, বুঝতে পারছো? লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছি ভোরবেলা থেকে রাত্রি 3টায় গিয়ে, দিয়ে লাইন আমাদের আগে ছিল কিন্তু আমি প্রত্যেকবারে পেছিয়ে পেছিয়ে যাচ্ছি, যতজন লাইনে দাঁড়িয়েছে সবার ফোন থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলছি, অ্যাড 20 টাকা করছি, ফ্রি 20 বা অ্যাড 20 কিছু প্রোমো কোড ছিল, ওয়ালেটে 20 টাকা ঢুকে যাচ্ছে, সে ওয়ালেটে টাকাগুলো জোড়ো করছি, দিয়ে পুরো একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের করেছি, আর সবাইকে ফ্রিতে বিস্কুট স্প্রাইট সব খাইয়েছি। আচ্ছা পুরো ভিডিওটা হলো, ভিডিওটাতে আমি একবারও নেই, আমাকে একটু নাও তুমি। হাই হ্যালো, ক্যামেরা ট্যামেরা আনা হয়নি, মোবাইলেই ভিডিও হচ্ছে। তো দাদার দোকানে চলে যাচ্ছি, এটাই বসবো এখন, বাজছে 8:30, 12:30। এবারে বলো, আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, তোমাদের কিছু জিজ্ঞেস করার আছে? আর তুমি এসছো আমার এতে অনেক খুশি, আমার সত্যি খুব খুশি। আচ্ছা আমি অবাক হয়ে গেলাম, সুব্রসত্যদা দোকানে আমার সাথে টাইম কাটিয়ে দিবে এটা আমি মানছি, কিন্তু বিয়ে করলে বৌরা তো ছাড়ে না বরকে, তুমি কিভাবে ম্যানেজ করেছো? ম্যানেজ কিছু নেই, এটা ম্যানেজ করে কি আছে, তুমি এসছো আমার তো বকে নি, তুমি কেন দোকানে থাকো? আমার বউ তো তোমার ওখানে গিয়েছিল, তোমার তোমার বাড়িতে ঘুরে এসেছে। হ্যাঁ আমাদের অফিস গিয়ে, না তোমার সাথে আমাদের একটা আলাদা রকম সম্পর্ক আছে, সেজন্য ছেড়ে দিলাম। অন্য কেউ থাকলে আসতো, এবার বাড়িতে বাচ্চা আছে, একটু অসুবিধা হতে পারে, হয় সারাদিন ও মা আমার তো দেখাশোনা করছে, হাতে একটু রাতে ঘুম থেকে সেবা ওঠে না গো, মাঝে উঠে পড়ে আর কি। তোমার সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। কি নাম রেখেছো ছেলে? এলহান রহমান। এলহান? এলহান, এলহান রহমান। ঘুমিয়ে পড়ি, এরপরে আসবো সুব্রদার বিয়েতে।